हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू এপিসোড অফ মাই চ্যানেল লাইন প্রিন্স। তো আজকে মেইনলি দুটো ব্যাপার নিয়ে কথা বলবো, একটা ট্রেলার নিয়ে আর দুটো সিনেমার বক্স অফিসে কিরকম ফলাফল হতে পারে সেটা নিয়ে একটা কথা বলতেছি। তো একদম প্রথমে ট্রেলারটি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে জালবন্দি বলে একটা আপকামিং সিনেমা আছে, এটা টিজারের নিয়ে আমি কথা বলেছিলাম, এটা কার নিয়ে কথা বলেছিলাম। তো আজকে ট্রেলার বেরিয়েছে, আজকে না মেইনলি বেরিয়েছে কালকে, তো কালকে আমার রিভিউ করা হয়ে ওঠেনি, একদিনে অনেক কিছু এলে মানে সত্যি কথা দিলে করা হয়ে ওঠে না, কালকে একটু বিজিও ছিলাম, তো যে কারণে আজকে এটা নিয়ে কথা বলছি। তো ট্রেলারটার লিঙ্ক আমি প্রথম কথা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে ট্রেলারটা সেখান থেকে দেখতে পারো, এটা কমেন্টও করে দিয়েছি। তো ট্রেলারটা ভালো ট্রেলার হয়েছে, কেন হয়েছি, ইদানিং বাংলাতে কন্টেন্ট বলতে ফ্যামিলি ড্রামা না রিভেঞ্জ ড্রামা না হলে কোনো কমেডি সিনেমা, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু জালবন্দির কিন্তু কনসেপ্ট একদম নতুন। এবং প্রথম কথা, এটা সম্রাট সৌমেন্দ্রের লেখা, এটা নোবেল থেকে গল্পটাকে নিয়ে পীযূষ সাহা নিজের মতো করে কলকাতার ব্যাকগ্রামে গল্পটাকে কিন্তু বানিয়েছে। গল্পটা আমি পড়িনি, কিন্তু ট্রেলার যেরকম দেখলাম গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ফিল্মটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এখানে দীপঙ্কর দেখি যে ক্যারেক্টারটা প্লে করেছে, সে আর কি প্রিন্স যে আর কি হিরো, এখানে সে একজন আর কি ওই আর কি এলআইসি টাইপের যে এজেন্ট এজেন্সি পলিসিগুলো হয় সেখানে সে কাজ করে। এবার সেখানেই দীপঙ্কর দিয়ে আসে এবং সে একটা ইন্স্যুরেন্স করতে যায় অনেক টাকার, এবং তারপর তিনি মারা যান একটা অ্যাক্সিডেন্টাল কারণে, তিনি মারা যান এবং তিনি সেটা নিজেও জানতেন, ওটা কিছু একটা টুইস্ট রয়েছে গল্পে। আর তিনি মারা যাওয়ার পর এক এক করে তার ছেলে বা তার আরো যারা রয়েছে মেয়েটে যারা রয়েছে প্রত্যেকেই আসে, এসে এই যে ক্যারেক্টারটা প্রিন্সের যে ক্যারেক্টারটা তাকে জোর করে বলে যে আমার নামে নমিনি করো, তো প্রত্যেকেই আসে নিজেদের মতো করে তাকে ফাঁদে ফেলতে এসে ওদিকে পুলিশও তাকে খুঁজছে, তো বিরাট একটা টাকার ব্যাপার একটা সে ফাঁদে পড়ে গেছে। তো এইসব মিলিয়ে কিন্তু গল্পটা খুব ইন্টারেস্টিং এবং দারুণ দারুণ অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, প্রত্যেকের পারফরমেন্স ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো চলেছে। পায়ালকে একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার দেওয়া হয়েছে, গান ভালো ভালো রয়েছে, তো আমার কিন্তু বেশ ভালো লাগছে ট্রেলারটা দেখে শুরু করে প্রথম থেকে। এর ইম্প্রেশনটা আমার খুব ভালো লেগেছে, একটা ট্রেলার বা গান দেখে একটা ইম্প্রেশন বোঝা যায় যে কাজটা ভালো হবে না খারাপ হবে, এটা কিন্তু দেখে আমার মনে হচ্ছে বাংলার বুকেটা বেশ অন্যরকম কিন্তু কাজ আসতে চলেছে। এবং আমার মনে হচ্ছে প্রিন্সেরও অ্যাক্টিং খুব একটা খারাপ হবে না, যেটুকু ট্রেলার থেকে বা তার গেট আপ থেকে বুঝলাম সেটা উঠবে পরবর্তীকালে, আমার মনে হয় আরো ভালো ভালো কাজ করবে, এটা তো প্রথম কাজ, এটাও আশা করছি যে ভালোই পারফর্ম করবে। এবং পীযূষ সাহা বরাবরই ভালো ভালো কাজ করে এসছে, তো তার থেকেও আমাদের এক্সপেক্টেশন কিন্তু প্রচুর। তো ট্রেলারটা ভালো লেগেছে, তোমরা বলবো যাও গিয়ে দেখে আসো, আশা করছি ভালো লাগবে। আর সেকেন্ড ট্রেলার নিয়ে কথা বলবো, কালকে 3rd June কালকে দুটো বাংলা সিনেমা রিলিজ করছে, একটা হচ্ছে হাবজি গাবজি আর একটা হচ্ছে এক্সিস গার্ল টু প্রেম, দুটো অ্যাডভান্স বুকিং রিপোর্ট এবং বক্স অফিসে কিরকম পারফর্ম করতে পারে সেটা নিয়ে বেসিক্যালি এখানে কথা বলবো। তো এক্সিস গার্ল টু প্রেমের চেয়ে কিন্তু হাবজি গাবজি শো অনেকটাই বেশি পেয়েছে, এবং SBF এর সিনেমা অসত্য এক্সিস গার্ল টু প্রেমের যে প্রমোশন হচ্ছে তার থেকে বেশি কিন্তু হাবজি গাবজি নিয়ে একটু উন্মাদনাটা বেশি, কারণ আপনারা যদি নন্দনে বুকিং দেখেন বা বিভিন্ন জায়গায় বুকিং দেখেন দেখবেন খারাপ নয় কিন্তু বেশ ভালো, এবং খানিকটা গিয়ে তীরন্দর সবরকেও কিন্তু কোথাও কোথাও টেক্কা দিচ্ছে বুকিং এর ক্ষেত্রে। তো রাজ চক্রবর্তী শুভশ্রী জুটি পরিণীতা তো শেষ একটা বিরাট হিট সিনেমা ছিল, তারপর প্রথমে কিন্তু ওটাও কিন্তু খুব একটা ভালো কালেকশন করছিল না, কিন্তু তারপর ওয়ার্ড অফ মাউথ ভালো হয় একটা হিউজ লেভেল অফ কালেকশন কিন্তু করেছিল পরিণীতা। তো এইবার এই যে সিনেমাটার ক্ষেত্রে আমার মনে হয় প্রথমে কালেকশন একটু স্লো হলো, সিনেমাটা যদি ভালো হয় পরে কিন্তু দারুণ পিক আপ নেবে। আর এক্সিস গার্ল টু প্রেম কিন্তু শো একটু কম পেয়েছে, শো টাইমিং গুলো একটু পুরোটা যে ভালো দেওয়া হয়েছে তা নয়, তবে আশা করে যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় পরবর্তীকালে শো বাড়বে। আর যদি পৃথিবীরা যদি খুব একটা ভালো পারফর্ম না করতে পারে তাহলে দুটো সিনেমারই অ্যাডভান্টেজ হবে, কারণ বিক্রম এবং মেজরকে এখানে খুব একটা সুযোগ দেওয়া হয়নি। তো সেই হিসেবে বলতে গেলে এবার কিন্তু যদি পৃথিবীরা ছাড়া হয় তারা কিন্তু বিরাট বড় পারফর্ম করার সুযোগ রয়েছে হাবজি গাবজি এবং অবভিয়াসলি এক্স ইজ ইকুয়াল টু প্রেম, এবার যেটা ভালো সিনেমা হবে সেটাই চলবে, সেটা অপরাজিত প্রমাণ করে দিয়েছে, বেলাসোর প্রমাণ করে দিয়েছে। কাজ ভালো হলে যদি সিনেমাটা গল্পে যদি জোর থাকে, দর্শক যদি ভালোবেসে ফেলে সিনেমাটাকে, হিরো হতে কেউ আটকাতে পারে না, অপরদিকে রাবণ কিসমিসও খুব ভালো চলছে। তো সেই হিসেবে বলতে গেলে দেখা যাচ্ছে যে হাবজি গাবজি এবং এক্স ইজ ইকুয়াল টু প্রেম দুটোই কিন্তু অ্যাডভান্টেজ এবার রয়েছে, সো খারাপ পায়নি, তবে হিন্দি সিনেমার চেয়ে একটু কম, তবে সেটা খারাপ হলে পরপর কিন্তু বাংলা সিনেমাগুলো এখন হিট হচ্ছে, তো আশা করবো এই দুটো সিনেমা হিট হবে। তো আমার তরফ থেকে বেস্ট উইশেস রইল এই দুটো টিমকে, এবং আমি তো দুটোই দেখবো, দেখে তোমাদের অবশ্যই বলবো কেমন লাগলো। তো এটাই ছিল বলা, তোমাদের কি মনে কমেন্ট করে জানাও, যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কেটে দেবেন লাইক করে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার, সবাই ভালো থেকো, এখন বাই।